নমস্কার, সেভনাফিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সাপের আতঙ্কে ঘুম উড়েছে মহেশতলার বাসিন্দাদের। প্রায় 5 ফুট বিষধর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন মহেশতলা 25 নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়ার বাসিন্দা ছবি মণ্ডল। খবর পেয়ে দিবাকর নামে এক সোশ্যাল ওয়ার্কার ঘটনাস্থলে পৌঁছে বাড়ির সামনে থেকে উদ্ধার করে প্রায় 5 ফুটের একটি বিষধর সাপ। পরে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তবে সাপ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কিভাবে এই অঞ্চলে এই সাপটি এলো তা বুঝে উঠতে পারছে না কেউই। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়া গ্রামে একটি বাঁশবাগানে তল্লাশি চালিয়ে এক জার ভর্তি সকেট ও বোতল বোমা উদ্ধার করল রানীনগর থানার পুলিশ। এলাকার পুলিশ দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। ঘটনাস্থলে এলাকার বাসিন্দারা ভিড় জমাতে শুরু করলে যে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য। এত পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা। কে বা কারা কি কারণে এত পরিমাণে বোমা মজুদ করে রেখেছিল ঘটনার পুরো তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। নমস্কার, গতকাল থেকে কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের জল্পনা কল্পনায় সরগরম ছিল নেট দুনিয়া। মার্চ মাসের কোনো এক শুভ দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন দুটিতে, এমনই কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল। কিন্তু হঠাৎ পাওয়া খবরে চমকে গেলেন সকলেই। 18 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনেই সই শপথ করে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। আর এখন সোশ্যাল মিডিয়া জুড়ে কাঞ্চন শ্রীময়ীর বিয়ের ছবি। একেবারে টুকটুকে লাল রঙে সেজেছিলেন বর বউ। প্রসঙ্গত গত 10 জানুয়ারি কাঞ্চনের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। আর তারপরে মাস ঘুরতে না ঘুরতেই প্রেমিকা শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেছেন কাঞ্চন। যদিও এর আগে কখনোই নিজেদের সম্পর্কে সিল মোহর দেননি তারা। এবার শিক্ষা প্রতিষ্ঠানও বাদ গেল না চোরেদের নিশানা থেকে। রবিবার গভীর রাতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহেশপুর পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায়। এদিন গভীর রাতে বটতলা এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুজনকে বের হতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হয় আসল রহস্য। স্থানীয় সূত্রে খবর, ওই দুজনের কাছ থেকে বেশ কিছু বই এবং শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সামগ্রী উদ্ধার করার পর খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে। শেষ পর্যন্ত পুলিশ এসে দুই চোরকে পাকড়াও করে থানায় নিয়ে যায়। যে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল এবং সেই সমস্যা অফিসিয়াল ত্রুটির জন্য হয়েছিল, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই সুযোগকে কাজে লাগিয়ে এ খন্দেশখালীর ঘটনাকে থামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী লোককে ভয় দেখাতে শুরু করেছিলেন যে আধার কার্ড নাকি বাতিল হয়ে যাচ্ছে, NRC হবে, আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে। আমি বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, কারো আধার কার্ড বাতিল হচ্ছে না। মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে আমি দেখা করে এলাম। বাংলার প্রায় 54,000 আধার কার্ডের সাথে এই সমস্যা হয়েছিল, আজ রাতের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এবং আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি। তার সাথে সাথে বাংলার মানুষকে আমি সাবধান করতে চাই যে যত ভোট এগিয়ে আসবে এই মিথ্যাশ্রীর প্রচার। সৈকত নগরীতে ডলফিন খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটন শহর দীঘায়। সেলফি তোলার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরা। ওল্ড দীঘা ব্লু ভিউ ঘাটের কাছে ভেসে আসে একটি ডলফিন। বনদপ্তরের কর্মীদের কথায় এই ডলফিন সাধারণত গভীর সমুদ্রে থাকে, কোনো কারণে দলছুট হয়ে তারা পাড়ের দিকে চলে আসে, অথবা ট্রলার বা জাহাজের ফ্যানের ধাক্কায় অনেক সময় আহত হয়ে দিকভ্রষ্ট হয়ে পাড়ের দিকে চলে আসে। এছাড়া বনদপ্তরের পক্ষ থেকে মনে করা হচ্ছে যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাদের জালেও অনেক সময় জড়িয়ে যায় এই ডলফিনগুলি। পরে মারা গেলে ওই সমস্ত মৎস্যজীবীরা তাকে সমুদ্রে ফেলে দিয়ে চলে আসেন, তখনই ভাসতে ভাসতে অনেক সময় পাড়ে চলে আসে। দীঘা বনদপ্তরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে ডলফিনটিকে ময়নাতদন্তের পর পুঁতে ফেলা হবে। মদন মাইতি, 7 আবেগ নিউজ, দীঘা। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবেগ নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।